প্রতিটা বাইকারের ড্রিম রাইডগুলোর মধ্যে লাদাখ স্থান পায় শীর্ষে। আমারও লাদাখ রাইড ছিল স্বপ্নের বাইক রাইড। লাদাখকে ল্যান্ড অফ হাই পাসেস ও বলা হয়, তার কারণ তার উচ্চতা। হাইয়েস্ট মোটরেবল রোডস সেগুলো সবই লাদাখে অবস্থান করে। আজ 23 জুন আমি আর কোয়েল বেরিয়ে পড়লাম আমাদের সেই লাদাখ ড্রিম রাইড সেটার জন্য। ফ্লাইটে করে কলকাতা বিমানবন্দর থেকে শ্রীনগর বিমানবন্দর হবে আমাদের প্রথম সফর, কারণ আমার বাইক অলরেডি হাওড়া থেকে শ্রীনগর গতি লজিস্টিককে দিয়ে পাঠানো হয়ে গেছে। আমার আগের সেই বাইক পার্সেলের ব্লগ তোমরা যদি না দেখে থাকো, তার লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে প্রচণ্ড এক্সাইটেড, কারণ আজকে আমার লাদাখ ট্রিপ আরম্ভ হচ্ছে। আমার এখন ফ্লাইট রয়েছে কলকাতা থেকে ডাইরেক্ট শ্রীনগর। এই ফ্লাইটটা নতুন আরম্ভ হয়েছে, আগে এই ফ্লাইটটা ছিল না। এর আগে আমি যখন কাশ্মীর ট্র্যাভেল করেছি তখন আমাকে দিল্লি হয়ে যেতে হয়েছে, বাট এটা একটা ইন্ডিগোর ভালো ইনিশিয়েটিভ যে একদম ডাইরেক্ট কলকাতা থেকে শ্রীনগরের ওরা ডাইরেক্ট ফ্লাইট দিচ্ছে। তো আমি ডাইরেক্ট ফ্লাইটে এখন ফ্লাই করতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30 মতো, আমার ফ্লাইট একটু দেরিতে আছে, 2 নাগাদ আছে। আমি এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন এখান থেকে ক্যাব কল করব, দেন বেরোবো। আর জানোই আমি বাইকে যাচ্ছি, বাইকটা শ্রীনগরেতে আমি শিফট করে দিয়েছি গতি লজিস্টিককে দিয়ে। তো গতিতে ওখানে কিন্তু ওরা গাড়ি পৌঁছে দিয়েছে, সো দ্যাটস আ ভেরি গুড সাইন ফ্রম গতি লজিস্টিক, ওরা কথা রেখেছে। আর এখন আমার সাথে টোটাল আমার লাগেজেস রেডি। তো লাগেজেসের মধ্যে আমার এই দুখানা স্যাডেল ব্যাগ আমি পুরো ফিল করে নিয়েছি, একদম ফুলে রয়েছে দেখা যাচ্ছে। তার সাথে হ্যান্ডব্যাগ হিসেবে কোয়েল এই ব্যাগটা নিয়েছে, আর আমি এই ডাফেল ব্যাগটাকে নিয়েছি। তার সাথে এখানেতে নিতে বাধ্য হয়েছে এরকম পেপার ব্যাগ একটা। রিজনটা হচ্ছে যে এখানেতে আমাদের যত স্যাডেল ব্যাগের যে কভার্সগুলো মানে রেন লাইনগুলো সেগুলো রয়েছে, ওগুলোকে আর নেওয়ার জায়গা হচ্ছিলো না। আর তার সাথে রাইডিং শ্যু, কারণ রাইডিং শ্যুটা তো এখন পড়ে যাওয়া একটু প্রবলেমেটিক বলে এই ব্যাগটাতে নিয়েছি। আমি জানি না এগুলো নিয়ে কোনো এয়ারপোর্ট অথরিটি ইস্যু করবে কি না, কিন্তু ব্যাগটা একটু বেশি হয়ে গেছে, আমি জানি না সেটাকে কী করে হ্যান্ডেল আউট করবো। দেখা যাক, ট্রাই মাই লাক, সেটাই বলছিলাম একটু আগে। চলো এবার রাস্তায় বেরিয়ে দেখা হবে। তো ফাইনালি এখন রোড হিট করলাম, রাস্তায় বেরিয়ে পড়েছি, আর জানি না এটা শুভ লক্ষণ কিনা আমাদের রাইডের। বেরিয়েছি ভিজে ভিজে, বাড়ি থেকে বেরালাম যখন খুব বৃষ্টি পড়ছে, আর এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগেনি, 45 মিনিটস ম্যাক্স লেগেছে। আর ওয়েদার কন্ডিশন কিন্তু এখানেতে যথেষ্ট ভালো। কোয়েলের বাবা মা এসছে কি, আর এখানেতে ডিজি যাত্রার একটা গেট, আমি এটা এর আগেরবার যখন এসেছি, আমি অনেকদিন ফ্লাইটে ট্রাভেল করিনি, তো ওরা এখন এখানে একটা সিস্টেম লাগিয়েছে, ম্যানুয়াল চেকিংয়ের জায়গায় এখন এটা ডিজিটাল একটা চেকিংয়ের প্রসেস একটা তৈরি হয়েছে। সো এটা অনেকটা হেসেল ফ্রি আর অনেক ফাস্ট। সো আমরা এখন এই গেট দিয়ে এন্ট্রি করবো, করে ভেতরে গিয়ে তারপরে আবার ভিডিও। তো এখন আমরা গেট নম্বর 21-এতে এসে ওয়েট করছি, আমাদের ফ্লাইট এইখানেই আসবে যেখানেতে এখন এই ফ্লাইটটা রয়েছে, ইন্ডিগোই রয়েছে। সো এখন সেটার জন্যই ওয়েট করা, এখন হাতে অনেকটা টাইম রয়েছে, প্রায় 1.5 ঘন্টার মতো আমাদের এখন হাতে টাইম রয়েছে। এখানে সবাই ওয়েট করছে, আর আমি ভাবছিলাম একটুখানি খেতে যাবো, খুব খিদে পাচ্ছে, লাউঞ্জ অ্যাক্সেস যেহেতু রয়েছে, এবার ভাবছি যে ঘুরেই আসি। তো সেই জন্য যেতে গেলে আমাকে আর কোয়েলকে যেতে হবে, কারণ আমাদের দুজনকারই অ্যাক্সেসটা রয়েছে, আর ওরা যদি খায় তো বাড়িতে কিছু খেতে পারে। সো এখন সেটাই ভাবছি যে যাবো কি যাবো না, বাট খিদে পাচ্ছে, ফ্রাস্টে খুব খিদে পাচ্ছে। লাউঞ্জে অনেক রকমের খাবার থাকলেও সময় ছিল না বেশি, তাই তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফ্লাইটে বোর্ডিং করে নিলাম। আকাশ পরিষ্কার থাকায় নিজের শহর কলকাতাকে খুব সুন্দর দেখতে লাগছিল। নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে, তার পাশ দিয়ে রাস্তা এবং ছোট ছোট অজস্র বাড়ি। কলকাতা থেকে শ্রীনগর যদি ফ্লাইটে যাওয়া হয় তাহলে রাইট সাইডের উইন্ডো সিট যদি নেওয়া হয় হিমালয়ান রেঞ্জ কিন্তু দেখা যাবে। 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম কলকাতা থেকে শ্রীনগর। বলে রাখি আমাদের দুজনের ফ্লাইটের টিকিটের দাম পড়েছে 16,000 টাকা ইন্ডিগোর ফ্লাইটে। তো এখন আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গাড়ির এখানে, আমাদের হোটেল থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছে। আর অ্যাকচুয়ালি এখন যেহেতু হজের টাইম চলছে না, বেরিয়ে ওখানটা প্রচণ্ড ভিড় ছিল, তো ওখানটা ভিডিও করাটা সম্ভব হয়নি। আর চলো তাহলে যেতে যেতে আবার কথা হবে। শ্রীনগরে হোটেল আমাদের বুকিং করা ছিল, হোটেল নিউ সুরিয়াতে। গাড়ি আমাদের হোটেলেই বলা ছিল, সেই ক্যাবের চার্জেস পড়েছে 1200 টাকা এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল। এখন আমরা পৌঁছে গেছি, এটা ঘাট নাম্বার 11,
আর আমাদের হোটেল এই সামনে, এদিকে তো ডাল লেক আর ওই হোটেল দেখা যাচ্ছে সামনে, হোটেল দেখা যাচ্ছে। তো এখন আমরা হোটেলের ভেতরে এসে পৌঁছেছি। এটা হোটেলের করিডোর, আর করিডোরের অন্য সাইডে যদি হেঁটে যাই তাহলে এখানে তো গ্লাস ফিনিশ একটা ওয়াল পাবো, আর এখান দিয়ে সোজা ডাল লেকের একটা সরু ভিউ পাওয়া যাচ্ছে, মানে ডাল লেকের একদমই কাছাকাছি, দুটো প্লট পেছনেই আমরা আছি। তো এবার রুম একটা ট্যুর দিই। তো এই আমাদের হচ্ছে রুম, এখানে তো 205-206 এই জন্যই মেনশন করা আছে, কারণ এটা একটা ফ্ল্যাটের মতো অনেকটা, মানে এখানটা হচ্ছে একটা ড্রয়িং স্পেস মতো দিয়েছে এখানেতে বসার। এবার এখান দিয়ে যদি আমি হেঁটে যাই, দুটো রুম, দুটো সেম সিমিলার রুম, এই রুমটাতে অভিগ্রা আছে আর এই রুমটাতে আমরা আছি। এই রুমে ঢোকার পরেতে এখানেতে টিভি রয়েছে, এখানেতে বেড খাট রয়েছে, এখানেতে অ্যাটাচড বাথরুম রয়েছে, বাথরুমের ভেতরেতে বিশাল বড় একটা গিজার দিয়েছে, এত বড় গিজার ইউজুয়ালি আমি দেখিনি। আর রুম থেকে একটা সুন্দর পাহাড়ের ভিউ আছে, এই পাহাড়ের একটা সুন্দর ভিউ রয়েছে। যদি এটা ভালো লাগতো যদি এটা শীতকালে আসা হতো, সেটা এখন তো বরফের টাইম নয়, তাই এখানটা বরফ নেই, নাহলে সত্যি এই জায়গাগুলো এত সুন্দর লাগতো। আর এইখানে দূরে একটা একটা বসার জায়গা মতো সুন্দর ছোট্ট আমি দেখতে পাচ্ছি, আমি জানি না ওখানটাতে কী করে ওঠে, বা এখানকার নিশ্চয়ই লোকালস যারা গ্রামের লোকজন তাদের ওটা করা। খুব সুন্দর জায়গাটা, পেছন দিকটা আমার খুব ভালো লাগলো দেখে। এখন বাজে 7:30, আমরা রয়েছি ডাল লেকে ধারে একদম, বাট এখানে এখনো সূর্য অস্ত যায়নি, এখনো আলো রয়েছে, দেখে মনেই হচ্ছে না এখন 7:30 বাজে। তো যতটা মানে ল্যাদ লাগছিল এসে, আসার পর সবার এনার্জি সমস্ত কিছু সব আবার ফুলন হয়ে গেল। বিকালটা খুব সুন্দর আমরা এনজয় করলাম ডাল লেকের পাড়ে, তারপরে তো ডিনার সেরে সেদিনকার মতো শুয়ে পড়লাম পরের দিনের অপেক্ষায়। গুড মর্নিং, আজকে ডে টু আমরা কাশ্মীরেতে, তবে বাইরে রোদ্দুরটা দেখে কিন্তু একটুও কাশ্মীর লাগছে না, এটাকে একদম সেই আমার হাওড়া বা কলকাতার যে কড়া রোদ্দুর সেই রোদ্দুর এখানেতে এখন চলছে। আমি জানি না এখানে এত কড়া রোদ্দুর, মানে এখানেতে টেম্পারেচার মোটামুটি 30-এর ওপরেই আছে, 30-32 এরকম টেম্পারেচার, রীতিমতো গায়ে রোদটা যে পড়ছে, আমার হাতে যে রোদটা পড়ছে এটা কিন্তু বেশ মানে গরম একটা ভাব দিচ্ছে। এখন আমাকে বাইকটা আনতে যেতে হবে এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে গতি লজিস্টিকের যেখানেতে বাইকের যেখানেতে ওরা মানে রেখেছে, ওরা আমার হোটেলেও পৌঁছে দিতে পারে, বাট আমাকে ম্যানেজার যে রয়েছে গতি সে বললো যে আপনি এসে নিয়ে নিলে কী হয় যে ওরাও মানে একটুখানি সিকিওর থাকে যে গাড়িটা আর অন্য ছোটো গাড়িতে তোলার জন্য কোনো ড্যামেজ ফ্যামেজ কিছু হবে না, আপনি ডাইরেক্ট এসে নিয়ে আসবেন। তাই আমি ঠিক আছে গিয়ে কালেক্ট করেই নেবো, কারণ আমরা তো এখন এখানে তো অ্যাজ কিছু করার নেই, আমরা শ্রীনগরেতে থাকবোই এখন। তো প্রচণ্ড রোদ্দুর, কিন্তু এর মধ্যেই যেতে হবে গাড়িটা আনতে, আমি আর অভিক যাব সেরকমই কথা। আর একটা হোটেল থেকেই একটা ছোটো অটো আমাদেরকে করে দিয়েছে, সেই অটোটা আসবে 8:30 সময়, এখন বাজে 8:00, 8:00 সময়তে এত কড়া রোদ্দুর। এখন রোদ্দুর মারাত্মক যেরকম বলছিলাম, আর এই আমাদের ডাল লেক, একদম ডাল লেকের ওপরেতেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। একটা অটোকে কল করা হয়েছিল, সে অটো এসে গেছে অলরেডি, এখন আমরা যাব এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যেখানে আমাদের বাইকটা রয়েছে, আমি আর অভিক যাচ্ছি গিয়ে বাইকটাকে সেখান থেকে নিয়ে, জানি না কতক্ষণ লাগবে, হয়তো 1.5-2 ঘন্টা হয়তো লাগতে পারে। ওই আমাদের অটো এসে গেছে। এখন 9:30 বাজে, ও চা খাবে বলে আমরা এখন বেরিয়েছি চা খেতে, তো দেখা যাক এখানে চা কোথায় পাই। রোদটা প্রচণ্ড চড়া, যেহেতু ঠান্ডাটা হালকা হালকা রয়েছে না, ওই জন্য রোদটা সেই অর্থে গায়ে লাগছে না, আর ভীষণ ভালো লাগছে। এখন ডাল লেক পুরো ফাঁকা, পুরো ফাঁকা। তো ঠিক আছে চলো দেখা যাক চাটা কোথায় পাই, আর চায়ের সাথে কিছু ব্রেকফাস্ট করে সেটাও নিয়ে নেবো। আর রীতঙ্করা গাড়ি আনতে গেছে, তো সবারটাই একেবারে পিক করে নেওয়ার প্ল্যানে রয়েছি। তো ফাইনালি এই গতির সামনে এসে পৌঁছলাম, মানে গতি লজিস্টিক, এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে তারপরে তো বাইকটাকে খুঁজে পার করি, দেখি কোথায় আছে। তো বাইক এখানেই কোথাও আছে, আমি এখন বাইকের সেখানেই যাচ্ছি। হ্যাঁ দেখতে পেয়েছি, মনে হচ্ছে পেছন দিকটা, এটা নয়, এটা একটা বুলেট রয়েছে, এটা নয়, এই তো আমার বাইক, এই বাইকটা চলে এসছে, কিন্তু বাইকে তো প্রচুর, এটা নয়,
আমাকে ডবল স্ট্যান্ড কবে থেকে বলো? তো এইখানে তোমার বাইকটাকে দাঁড় করানো রয়েছে, এইটা প্রথম দিকে বুঝতে পারছিলাম না, বাট এখন বুঝতে পারলাম হ্যাঁ এটাই আমার বাইক। টায়ারটা দেখে বাইকটাকে এখন খুলতে হবে, আর তার সাথে টপ বক্সটাকে আমি আলাদা করে পাঠিয়েছি, টপ বক্স এখানেই হয়তো কোথাও আছে, টপ বক্স হয়তো এখানেই কোথাও আছে, দেখতে হবে। এটা তো বাইকটা তো অ্যাটলিস্ট পাওয়া গেছে, এবার দেখা যাক যে কোনো ড্যামেজ হয়েছে কি না, কারণ সেটা একটা আমার চিন্তার বিষয় যে যদি কিছু ড্যামেজ হয়, তা চোট কিছু হয়নি হয়তো। আপাতত এই হ্যান্ডেল সেকশনটা আনর্যাপ করা গেছে, এখন এখানে সেলোটেপ কিছু রয়েছে, তবে গাড়িটা একবার ধুতে হবে অবশ্যই, কারণ এখানে সব আঠার স্টিকার্সের দাগ ভর্তি হয়ে গেছে, মানে সেলোটেপের যে আঠা সেটার দাগটা ভর্তি। আর এইখান থেকে ধীরে ধীরে আমাদের রাইডিং যেসব জ্যাকেট প্যান্ট বেরোচ্ছে একটা একটা করে। বাইকটাকে নামানো হবে, তারপরে তো এই হাতে আমার পেপার্স, এটাকে রিসিভিং সাইন করব। তো আগে বাইকটাকে একটু চেপে চুপে ঘোরাতে হবে, কারণ জায়গা খুব শর্টেজ, এখানেতে প্রচুর বাইক প্রচুর মালপত্র রয়েছে। গতি লজিস্টিক আমার বাইক ডমিনার 400 হাওড়া থেকে শ্রীনগর ডেলিভার করতে টাইম নিয়েছে 11 দিন এবং খরচ হয়েছিল 8,500 টাকা। বাইকে কোনো ড্যামেজ হয়নি, কোনো স্ক্র্যাচ পর্যন্ত লাগেনি, থ্যাংক ইউ গতি লজিস্টিক। বাইকে 1 ফোঁটা তেল নেই, সেই জন্য সেলফ নেয়নি, আমি বেশি রিস্ক নিইনি, কারণ নাহলে FI চোখ হয়ে যাবে। এইসব কাজ করি মনে হচ্ছে বডিটাকে বেশি অ্যাক্লামাটাইজ করাচ্ছে, বুঝলে তো। হ্যাঁ গাড়িটা ভারী বহুত, যা হয় ভালোর জন্যই হয়, আজ অবধি আমাকে এই গাড়িটা কোনো দিন ঠেলতে হয়নি, এই প্রথমবার। ও ভাই রে কি ভারী, ফুল। তো গাড়ি প্রথম ফার্স্ট ক্র্যাঙ্কেই স্টার্ট নিয়ে নিয়েছে, তেল একদম ছিল না বলে তখন ফেল হচ্ছিলো, আমি আর রিস্ক নিইনি তাই ঠেলে আনলাম, ঠিক আছে। তো চলো এবার গাড়ি নিয়ে বেরোনো যাক। গাড়িটা একদম ঠিকঠাকভাবেই এসছে, আমার প্রথমে দেখে মনে হচ্ছিলো হ্যান্ডেলটা বোধহয় একটুখানি প্রবলেম হয়েছে, বাট দেখলাম যে না, হ্যান্ডেল অ্যাবসলিউটলি ঠিক আছে। প্লাস এখানে তো বাজাজ সার্ভিস সেন্টারকে আমার অ্যাকনোলেজ করাই আছে যে আমি যদি কোনো রকম প্রবলেমে পড়ি দেন আই ভিজিট ইউর সার্ভিস স্টেশন। চলো বাঁ দিক দেখাচ্ছে নাভিগেশন, জায়গাটা পারিমপুরা, এখানেই সব লজিস্টিক সেন্টারের হাব বলা যায়। WB রেজিস্ট্রেশনের গাড়ি, আমার নিজের গাড়ি, আমি শ্রীনগরেতে এখন রাইড করছি। হ্যাঁ হয়তো কলকাতা থেকে ডাইরেক্টলি এখানে রাইড করে আসা হলো না, এই ওয়েদার হার্শ ওয়েদারের কারণেতে, প্লাস কিছু কাজেরও টাইম সেভিংস হলো, কিন্তু এখন তো শ্রীনগরেতে নিজের গাড়ি চালাচ্ছি, তো দ্যাটস আ ডিফারেন্ট ফিলিং অল টুগেদার। তো এই সোজাই আমাদেরকে একটা ডাল লেক নিয়ে যাচ্ছে, এখানেতে বিভিন্ন মার্কিংস করা, এখন একটু জ্যামটা কেটেছে, একটু হালকা ট্রাফিকটা ফিল্টার করে বেরোনো যাচ্ছে, আর তো হাত পুরো এখানে লাল হয়ে গেছে। এর আগের বারও যখন এসেছিলাম তখনও বাইক চালিয়েছিলাম এই রাস্তায়, কিন্তু সেটা রেন্টাল ছিল, হিমালয়ান ছিল, তো এবার বেশ লাগছে সেই জন্য নিজের বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমার বাঁ হাতে এখানে তো হচ্ছে ডাল লেক, শিকারাগুলো চলছে, আর তার সাথে রয়েছে হাউস বোট একের পর এক। এই স্টিম হোটেলটাতে আমি আগের বার খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো এইটা, জানি না আজকে দুপুরবেলা এখানে আসবো কি না, তবে ইচ্ছা আছে। আর সামনে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, তার সাথে এরকম রাস্তা, সাইডে ডাল লেক, আর কি চাই। তো এখন দুপুর 1টা বাজে, আমরা এখন লাঞ্চের জন্য বেরোচ্ছি,
হোটেলের খাবার তো অতি জঘন্য। ওরা রাত্রির 11:10 তখন বাইরে থেকে খাবার এনে আমরা রাতে ডিনারটা সেরেছি, মানে হোটেলে অর্ডার দেওয়া হয়েছিল এতটাই বাজে খাবার যে আমরা বাইরে থেকে 11:10 বেরিয়ে 11:30 ফিরে খাবারটা ওরা কিনে আনলো, আমরা খেয়েছি। এর আগের বারে যখন কাশ্মীর এসেছিলাম তখন এটা রিয়েলাইজ করেছিলাম যে আমাদের কলকাতার সাথে কাশ্মীরের ফুড কোয়ালিটির একটা বিস্তর গ্যাপ রয়েছে, মানে এখানে তো ওভার স্পাইসড ওভার অয়েলি ফুড, তো সেটা আমাদের সত্যি বলতে গেলে আমরা যেহেতু নিজেরা ইউজ টু নয় ভালো লাগে না, তো যার জন্যে কালকে রাত্রিবেলাও আমাদের ভালো লাগেনি এখানকার খাবার। বাইরেও এক জায়গায় খেয়েছিলাম, সেখানেতে কারিমস নামও বলেছি, কারিমস আমাদের হোটেলের বাইরেই ছিল, সেখান থেকে প্রথমত ওভার মানে বিভৎস রকম ওভার প্রাইসড, তারপরে তে একটা তন্দুরি নিয়েছিলাম, তন্দুরিটা ফুল পুড়িয়ে ফেলেছিলো। তো এখানকার ফুড কোয়ালিটিস মানে কি আর বলবো, যাকে আপাতত যাচ্ছি স্টিম, সেখানে গিয়ে লাঞ্চ। তো এখন আমাদের এখানেতে জাস্ট ডাল লেকের পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, লাঞ্চ হয়ে গেছে, ভেবেছিলাম স্টিমে যাবো, স্টিমেতে যাইনি, তার পাশে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি সেখান থেকে খেলাম। বিকালবেলা আমরা হোটেলের সামনে ডাল লেকের পাড়ে হেঁটে ঘোরাঘুরি করছিলাম, সেদিন আমাদের তালিকায় ছিল শিকারা ভ্রমণ এবং এক বিশেষ পোস্ট অফিস দর্শন। পোস্ট অফিসে আমি এর আগেও গেছি, কিন্তু এই পোস্ট অফিস জলের ওপর ভাসমান, যেটা আমি কোনোদিন যাইনি। এ হলো সেই ফ্লোটিং পোস্ট অফিস। এই ফ্লোটিং পোস্ট অফিস ইন্ডিয়ান গভর্নমেন্ট 1970 আরম্ভ করে। ফ্লোটিং পোস্ট অফিসের ভেতরে তো রয়েছি, বাইরে হচ্ছে এখানেতে ডাল লেক। তো এখান থেকে কোয়েলের একটা চিঠি পোস্ট করার ইচ্ছা হয়েছিল, সেই কারণেই আমরা এখানেতে এলাম। এসে আমরা সবাই একটা করে পোস্ট করেছি, কিছুই নয়, জাস্ট এখানে আসা, এখানে একটা পোস্ট করা। অ্যাম্বিয়েন্স লেভেল ভেতরটা একটু অন্যরকম, যেরকমভাবে আমরা নর্মাল পোস্ট অফিসেতে গিয়ে ঘুরে থাকি সেরকম ঠিক নয়। তো বেশ খানিকক্ষণ ফটো সেশনের পরেতে এখন আমরা শিকারা রাইডেতে উঠে পড়েছি, আমার সাথে রয়েছে অভিক আর উল্টো দিকে কোয়েল আর বোন। তো এখন এটা ঘাট নাম্বার 16, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ঘাট নাম্বার 11 ওখান থেকে আবার নিয়ার বাই, বাট এখান থেকে উঠলাম, জায়গাটা একটু মানে বেশি পরিষ্কার, বেশি ভালো লাগলো বলে। ডাল লেক 5194 ফিট অল্টিটিউডেতে অবস্থান করে, 7.44 কিলোমিটার লম্বা এবং সর্বোচ্চ গভীরতা 20 ফিট। শীতকালে -11°C পর্যন্ত টেম্পারেচার চলে আসায় জল বরফ হয়ে যায়। অনেকের অজানা এক তথ্য এখন শেয়ার করছি, আমাদের ইতিহাসে মেনশন করা আছে যে দেবী দুর্গার বাসস্থান ছিল ডাল লেকের পূর্ব দিকের এক পাড়ে ইশাবার নামক এক গ্রামে, সেই জন্য ডাল লেকের জলকে একটা সময় অবধি খুবই পবিত্র বলে মনে করা হতো। ডাল লেক একটি অত্যন্ত পপুলার টুরিস্ট স্পট, এখানেতে অনেক শিকারা চলছে, এখানকার শিকারার কোনো নির্দিষ্ট ভাড়া নেই, একটু দরদাম করে নেওয়াটা ভালো, কারণ এরা টুরিস্টদেরকে দেখে নিজেদের মতো করে একটা দাম চায়। লোটাস কা পাত্তা হ্যাঁ, আচ্ছা লিলি কা পাত্তা হ্যাঁ। আমরা এখন এই এখানে যে এরকম ভুট্টা নিলাম সেগুলো লিলির যে বড় বড় পাতা, সেই পাতাতে দিয়েছে ডাল লেকে। তো এখন আমরা মিনা বাজার চলে এসেছি ঘুরতে ঘুরতে। এটা মিনা বাজার, এখান থেকে শুরু হচ্ছে, প্রচুর শিকারা সব টুরিস্টদেরকে নিয়ে এখানে ঘুরছে, আর সামনে এখানেতে অনেক দোকান রয়েছে, এখানে প্রচুর দোকান, সাইডে সাইডে প্রচুর দোকান, বিভিন্ন খাবারের দোকান, জামা কাপড়ের দোকান। আমাদের ডাল লেকের সফর বেশ ভালোভাবে ঘোরা হলো, অনেকক্ষণ ছিলাম, প্রায় বলা যায় 1:10, 1:15 মতো ছিলাম। কে বলবে যে এখন 7:16, আকাশ এতটাই আলো যে পেছনে কিন্তু সাদা হয়ে যাচ্ছে সূর্যের আভাতে। তো এখানে কিন্তু কালকেও আমরা দেখেছি প্রায় 8 পর্যন্ত আলো ছিল। আমরা এখন আছি লালচক মার্কেটে, এটা কাইন্ড অফ আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো লাগছে, প্লাস আরেকটার সাথে রিলেট করতে পারছি, সেটা হচ্ছে দিল্লি চাঁদনি চক মার্কেটের মতো, ভাইবটা খুব ভালো, খুব ভালো। কাশ্মীর এলে অন্তত এটা আসাটা মাস্ট।
এখন আমরা আছি স্টিম রেস্টুরেন্টে। আমরা এখানে ডিনারের জন্য এসেছি, সকালবেলা লাঞ্চ একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে করেছিলাম, আনফর্চুনেটলি আমি পুরো ভুলেই গেছি সেখানে ভিডিও করতে। আর এখন এখানেতে এসে আমরা অর্ডার দিয়েছি কী কী না, এখানেতে আছে এটা চিকেন মশালা, এটা আছে মাটন রোগান জুস, আর তার সাথে বাটার নান। স্টিম রেস্টুরেন্টে এর আগের বারও আমি এসেছিলাম, বেশ ভালো ছিল। আজকে খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে, এখান থেকে খেয়ে দে। এবার 10টা প্রায় বাজে, এখন কটা বাজে, হ্যাঁ প্রায় 10টা বাজে, কি একদম হোটেল যাবো ঘুমোবো। এখন বাজে রাত্রি 11:30, আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ডিনারের পর। আমরা অনেকক্ষণ ডাল লেকে বসে যাচ্ছি, বাট এখানে দেখে মনেই হচ্ছে না যে রাত্রির এখন এত রাত হয়ে গেছে, রাত্রির 11:30 বাজে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে।